দোস্ত টেনশনে আছি। কেন, কি হয়েছে? হদেতে আইয়ে দেয়ের সাগরটা সাগর কলর কলেজের মেয়ে। কোন সাগর? সেই চিড়েবাগা ছেলেটা যখন তখন মানুষের খোঁচায়। হ্যাঁ দোস্ত, হেতে আইয়ের সাইতে কি করে দেয় দেখা দাও। হ্যাঁ দর্শক, এখন আসছে সাগর তার হাস্যরস কৌতুক নিয়ে। হ্যাঁ আসছে মঞ্চে সাগর, তার জন্য জোরে করে দাঁড়ি। হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া, এসিয়াই নামের নামে সে জীবন নদী। আশেপাশে ফাইনাল ইয়ার পরব্বে নেই তো না? আজকে ওইটারে গুজতেছি। ওই দিন কলেজের সামনে দেখলাম পরব ভাই একটা মায়ের ইন্টিজিং করতেছে। আমি কইলাম মায়া করে ইন্টিজিং করতেছেন কেন? আপনারা চিন্তা করতেছেন এই চাকু আমার হাতে কোথেকে আসলো? আমার দাদার দাদা এই চাকুটা তুলে দিছিল আমার দাদার হাতে, আমার দাদা এই চাকুটা তুলে দিছিল আমার বাপের হাতে। আপনারা চিন্তা করতেছেন আমরা আমার বাবা এই চাকু আমার হাতে তুলে দিছে? ভুল কথা, আমার বাবা আলমারিতে লুকিয়ে রাখছে, আমি নিজের হাতে তুলে নিছি। খাইছে যাদুই সব কথা, ছোটবেলা থেকে এই লাইনে আসতে চাই নাই কি। একদিন এক বড় ভাই কইলো, ওই রবিন তুই যদি গাছে উঠতে পারস তোর 100 টাকা দিব। আমি গাছে উঠে গেলাম, গাছের থেকে নামা গেলাম, ভাই আমার 100 টাকা। ভাই কইলো গাছে উঠছস প্লাস 100, নিচে নামছস মাইনাস। এই কথা শুনে তো আমার মাথা ভাই গরম হয়ে গেল, রাগের মাথায় বাইরে গাল দিলাম দুই তিনটা। ভাই কইলো এরকম গাল যদি টানা 10 টাকা যত টাকা কম করবো তত টাকা লাগাম। আমি বড় চোর 7-8 টাকা দিয়েছিলাম, দুইটা কম পড়ছিল। ভাই কান পুট্টির নিচে এমন জোরে দুইটা দিচ্ছে, রাগের মাথায় 16-17 টাকা একসাথে দিয়ে মালাইছি। মায়ের উপর কোন ওষুধ নেই, ওষুধ না। আরেকটা জিনিস কি শিখলাম? কি শিখলাম? পাওয়ার একটা দাম আছে। এরপর থেকে তো পাওয়ার প্র্যাকটিস করতেছি। একবার তো চাকু লিয়ে কলেজে ঢুকে পড়ছিলাম, মামু চা দেখে গেল রবিন চাকু লিয়ে কলেজে আইস। আমি গেলাম পিস্তল কিনে টাকা নেই কে। এই কথা শুনে তো স্যার আমার গাঁত ধরে কলেজ থেকে বাইর করে দিচ্ছে লঠেলা। এরপর থেকে চিন্তা করছি আর চাকু ব্যবহার করুন না। তারপর কথা আছে কেন জানেন? কি জানি কি লেখা নিচে নামে এলো সিএসটি ডিপার্টমেন্টের এক কৌতূহলী ছেলে, কি না কি লিখলো গুপ্তধন না কি, উপরে উঠলো কাগজটা হাতে নিলো, খুব খুশি চোখ পড়তেছে। এখানেই শেষ আর নাই। একবার তো টাকার অভাবে ট্রেনে উঠছিলাম চিন্তাই করতে, যাইয়া কইলাম ওই মায়া কো কাছে যা আছে সব দিয়ে দে, কোলা গোলকে একটু পশু এসটি করে। এই কথা শুনে এক লোক ভাই আপনার স্ক্রিপ্টে মনে হয় গন্ডগোল আছে। তখন এক বদল গেল, আরে না ওনারে ওনার মতো কাজ করতে দেন। মায়াকো সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। একবার তো পুলিশের তাড়া খাই এক মায়ের ঘরে ঢুকে পড়ছিলাম, ওই মায়ের ঘরে একটাই খাট, আমার সুইচ দিব না দিব না, তবুও মাঝখানে কুল বালিশ দিয়ে দুইজন দুই পাশে শুয়েছিলাম। মায়া কইল এই শুনো ভুলেও বালিশ টপ পানির চেষ্টা করবো না কিন্তু। আমি মাকে সারা রাত ঘুমে নাই কে, ভুলে আটটা চলে যায়। সকালে উঠে গেলাম, শুনো তোমার আচরণ আমি খুব খুশি হয়েছি, যদি কোনো সমস্যা হয় শহরে গিয়ে সবচেয়ে বড় মাস্তান রবিন মাস্তানের নাম লেবে। ওই মেয়ে গুলো দেখ বাপে বাবার মাস্তান, সারা রাত একটা বল স্টপ পেতে পারলো না। এরপর থেকে চিন্তা করছি যে মায়ের সাথে আর প্রেম টেম করুক না, তবু একটা মায়ের প্রেমে উঠছিলাম। ওই মেয়ে আমার বিশ্বাস করে না। ওই মেয়ের হাতে চাকুটা তুলে দিয়ে বললাম, শুনো তুমি আমার বুকটা ছিঁড়ে দেখো, আমি তোমারে কত ভালোবাসি। মায়া কো সত্যি
আমি বিশ্বাস কম আগে একটা বুলেট প্রুফ জ্যাকেট লাগায় রাখছিলাম সাবধান ওই মেয়ে গুলো যে বুকে মাথা রাখুন ওই বুকে ওই বুকে তো চাকু জ্বালাতে পারুন না তিজন গুরো লাউঠেলা লাউঠেলা ওইখানে রিলেশন শেষ করে দিলাম মায়ের জোর করে তুলে লয়ে গেলাম জঙ্গলে যাইয়া দেখি কাহিনী উল্টা মায়ের আগ্রহ বেশি লাউঠেলা একটা ছেলে টানা তিন দিন একটা মেয়ের পিছন ঘুরছে মেয়েটা তাকে বার্তা দিতেছে না দুই দিন পর দেখা গেল মেয়েটা ছেলেটার পিছনে ঘুরতেছে এদের আমরা কি শিখলাম মেয়েটার বর্তমান ফেভিক তাকে চেকা দিছে আপনার মতো মাস্টারের উপরে তিন ঘন্টা প্রশ্ন করছে মাকার মুখ খুলি আমার এক ফ্রেন্ড রিয়াদ ঘরের মধ্যে বইসা রয়েছে রাইফেল লইয়াতে রাইফেল সবুজ জীবনে কখনো ট্রেন দেখে নাই ওরে লইয়া গেলাম রেল স্টেশনে বললাম মামা দেখেন কতগুলো বাস এক্সট্রা সাথে আর একটা ওয়াইন্ডে রাখছে এই লাইনে থাকতে থাকতে তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কেমন জানেন আমাকে যদি কেউ কয় চারটে আপেল পাঁচজন লোকের মধ্যে ভাগ করে দিতে আমাকে সোজাই যাবে একজন যদি চাকু দিয়ে ঘিসা সে চারজন চারটে আপেল দিয়ে দিই একবার ব্যাংকে ঢুকছিলাম চিন্তা করতে অস্ত্র ছাড়া বললাম ওই পিস্তল আনি নাই মাগার ট্রেনিং লই আছি যা আছে দিয়ে দে ব্যাংকের লোকজন বলে আপনাকে বলতে আমাকে পুরো বিশ্বাস আছে আজকে যা পারেন লইয়া যান কালকে এই যে অস্ত্র দেখালে চলবো আমি আমার বউ দেখছে চিন্তা করছি মাস্তানি চাইরে দিয়া ছোট মধ্যে অভিনয় করুন গেছি মোশারফ করিম শুটিং দেখতে মোশারফ করিম ওইখানে নাস্তাছে এভাবে জুটে বলে কাউয়া কাটে তবে কাউয়া সে ডারিও মানে কি চলে যাঙ্গে তুমি দেখতে রাইও এসব দেখা আমি কইলাম আমার লাগে এসব আয় নাই যেই পথে আছি ওই পথেই ভালো একবার কলেজের সামনে এক লোক যাইতাছে তাহলে ওই আঙ্কেল যা আছে সব দিয়ে দেন আঙ্কেল কইলো যেখানে সমস্যা হবো আমি সমস্যা করবো টেনশন করেন না দেখা হবে একদিন ইনশাল্লাহ সালামু আলাইকুম।